baby, don't wanna fall again. This just hurt me. Just think about it, about to hold me. Like you don't wanna break. I need some space. Just think about it, think about it. Hello, beautiful people. Assalamualaikum. Welcome back to my channel. চলে আসলাম আরেকটি ব্লগ নিয়ে। এটা হলো ডালাস ব্লগ টু, ডে টু না, ডে ওয়ানই আমাদের ঘোরাঘুরি তখনও শেষ হয়নি। আমরা চলে এসেছি সিমনের দাওয়াতে, মানে সিমনের বাসায় দুপুরে খেয়েছি। বড় আপা রান্না করেছেন অনেক যত্ন করে, চাটা খেয়ে আমরা প্রিমিয়াম আউটলেটে ঘুরেছি। তারপর এখানে এখানে সিমন আগে থেকে বুকিং করে রেখেছিল আমাদের সবার জন্য, শিখাভাবির ফ্যামিলি, আমাদেরকে নিয়ে, তারপর ওর বাবা মা বউ সবাইকে নিয়ে একটা সুন্দর একটা পাকিস্তানি রেস্টুরেন্টে আগে থেকে বুকিং করে রেখেছিল। আর এটা ছিল বাফেট, সবাই এখান থেকে ইচ্ছা মতো খাবার খেয়ে নিতে পারবে। আর আবার পাকিস্তানি এত সুন্দর রেস্টুরেন্টে আসা হয়নি কখনো, ঢুকে এনভায়রনমেন্ট এত ভালো লেগেছে। আর সবাই তখন মানে ক্ষুধা লাগেনি অতটা, বাট একটা আছে না, খাবারগুলো খুবই দেখতে লোভনীয় লাগছিল। তো এখানে যখন এসেছি খেতে, তখন কিন্তু আমরা অনেক গল্প করছিলাম, অনেক কথা বলছিলাম। আর সারা দিনের এই ঘোরাঘুরিতে মানে এত মনটা খুশি ফুর্তিতে ছিলাম, আমার চেহারা দেখলে আপনারা বুঝবেন আমার লাস্ট ব্লগে। আর এখনও মোটামুটি মানে আমি তো টপ অফ দ্য ওয়ার্ল্ডে ছিলাম, শিখাভাবিকে পেয়েছি। আর এত জলদি আমি শিখাভাবি দেখা পাবো আমি আশাও করিনি। মনটাই খারাপ লাগতো যখন সিঙ্গাপুরের ফ্রেন্ডদের কথা চিন্তা করতাম, বিশেষ করে শিখাভাবিও আমাকে এত ফিল করতো, এত বেশি মনে করতো, সে কাঁদতো রীতিমতো। আর সে বলতো যে আমি তাহাজ্জুদে নামাজ পড়ে দোয়া করবো যেন তুমি ফিরে আসো। তো সেই শিখাভাবি এসেছে ডালাসে, টেক্সাসে, তার সাথে তো দেখা করতে আসতেই হবে। সো এখানে তাকে বেবির মতো খাইয়ে দিচ্ছিলাম, আর সে বলছে যে আমি খেতে চাই না। আর আমি জোর করেছি না, আমার ক্যামেরন, তোমাকে খেতে হবে। তারপর এখানে আমাদের ফ্রেন্ডস গ্রুপ, আমরা সবাই মিলে কথা বলছিলাম। তো আমরা দুইটা ফোন পাশাপাশি অন করিনি, শিখাভাবির ফোনেই কথা বলছিলাম। তো এখানে শিখা ভাবি, দীপা ভাবি আর সালমা ভাবি আমাদের সাথে ছিল, আর অনেক মজার মজার কথা বলছিল, মানে কথাগুলো এক্সপ্লেইন করার মতো না, অনেক ফানি ছিল, বাট অনেক মানে মিস করছি তাদেরকেও। আর সেই দিনের ওয়েদারটা, দিনের বেলা যেরকম গরম ছিল, সন্ধ্যা হতে হতে এত সুন্দর ওয়েদার, টেম্পারেচার মানে 17-18 নেমে এসেছিল। আর মানে এত সুন্দর চাঁদ দেখে তো একদম মন ভরে গিয়েছে, মেঘের আড়ালে পড়েছে কিছুটা, বাট তারপরও ভালো লাগছে। আজকে আমরা এখন ডিনার করলাম, যেটাই হোক বারবিকিউ, একটা পাকিস্তানি শপে আমরা খেয়েছি, সিমন খাইয়েছে আমাদেরকে আজকে ডিনার ট্রিপটা, সিমন দিল, খুবই মজার খাবার ছিল, অনেক এনজয় করেছি। সো এখানে আমাদের ফ্রেন্ড গ্রুপ একটা গ্রুপ কলে জয়েন করেছে, এই যে শিখাভাবে কথা বলছে, খুব মজার মজার কথা হচ্ছে, এগুলো এক্সপ্লেন করার মতো না, অনেক ভালো লাগছে। আর এই যে আমরা এখন রুমে ব্যাক করবো একটু পরে, তো শিখাভাবিরা কালকে সকালে চলে যাবে, তার থেকে একটু পরে বিদায় নিব ইনশাল্লাহ। ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই আমি আসছি এখানে, আসবো মনে করবো যে তোমার একজন আছে রিলেটিভ আব্বার মতো, আব্বা তো খুব খুশি, আমারও পার করছে, আমারও পার করছে, মামাদের চেয়ে লম্বা না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার ভাইগুলো, আব্বা তো আমার ভাইগুলো আর বেশি লম্বা হয় নাই। ফয়সাল বলে কি যে আমারে পার করে ফেলছে, একটু কথা কি। ঠিক আছে, আল্লাহ হাফেজ, বাই বাই, সবাই থ্যাংক ইউ, ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক ভাই, আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম। এই বিদায় বেলাটা মনটা খারাপ লাগার জায়গায় মনটা খুশিতে ছিলাম, এরকম যে শিখাভাবে সে দেখা হয়েছে সেটা একটা বোনাস হিসেবে আমার কাছে লাগছিল। মনে হচ্ছিল যে এই যে পাওয়াটা পেয়েছে সেটা আসলেই মনের মধ্যে একদম আঁকড়ে ধরে নিয়ে যাচ্ছি, খুব আনন্দ ছিল মনের ভিতরে তখনও। আর আমার ভিডিওতে মাঝে মাঝে এরকম হচ্ছে যে যখন কথা হচ্ছে হঠাৎ মাঝখান দিয়ে মিউট হয়ে যায়, আমি জানি না এটা কেন হচ্ছে। প্লিজ আপনারা যদি কেউ এটা আইডেন্টিফাই করতে পারেন আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন, আমি এটা নিয়ে একটু সমস্যায় পড়ে গিয়েছি। আর আমরা হোটেলে চলে এসেছি, হিলটন হোটেলে, এখন আমরা
চেক ইন হয়ে গিয়েছে বিকেলবেলা, আমার হাজব্যান্ড এসে করে গিয়েছে, তখন আমরা আসিনি। এখন ফাইনালি আমরা আমাদের রুমে যাচ্ছি। তো টায়ার্ড লাগছে, বাট কেন জানি এত ফুর্তি লাগছে, সেই ফুর্তির কারণে এনার্জি মনে হচ্ছে না ছিল তখনও। তো রুমে ঢুকে আমি যেটা করি সবসময়, রুমটা ভালো করে একটু দেখি, আর হোটেলের রুম যেরকম হয় আর কি, এরকমই আমরা পাশাপাশি দুটো রুম না নিয়ে একটা রুমেই দুইটা বেড সহ একটা রুম নিয়েছি, যেটা আমাদের কাছে সিকিউর বেশি লেগেছে। মনে হচ্ছে এইভাবে বাচ্চারা আমাদের সাথে থাকলে আমাদের ভালো লাগবে, চোখের সামনে আলাদা রুম যাই না, হয়তো নতুন প্লেস বলে এটা মনের মধ্যে ছিল। তবে এই হোটেল রুমে ঢুকতে সবচেয়ে বেশি যেটা ভালো লেগেছে, ড্রেসিং রুমটা, মানে কমন সিঙ্ক ছিল আর টয়লেট আলাদা ছিল। তো যেটা আমার কাছে ভালো লেগেছে যে আলাদা করে সিঙ্ক খোঁজার জন্য এদিক ওদিক দৌড়াতে হবে না বা ওয়েট করতে থাকতে হবে না। তো যে যার মতো হাত মুখ আগে ধুয়ে নিতে পারবে, আর ওয়াশরুম অ্যাভেলেবেল হলে তখন যাবে। আর সবচেয়ে বেশি ভালো লেগেছে যেটা, একটু ওয়েট করেন এখনই দেখাচ্ছি। আর লাইট লাগবে কেন, এটাই তো সুন্দর। এই যে সাডেনলি মিউট হয়ে গিয়েছে, এটা কেন হলো আমি তাও জানি না। তো সকালবেলা তখন সকাল সকাল ঘুম ভেঙে গিয়েছে, উঠেই সবার আগে যেটা করেছি যে নিজেকে দেখেছি, কারণ কালকে পর্যন্ত হস্ত বিধ্বস্ত ছিলাম যখন হোটেলে ফিরেছি, ওইটা খারাপ লাগছিল না। তো সকালবেলা উঠেই আমার মেইন টার্গেট ছিল যে আজকে সকালটা দেখব উইন্ডো দিয়ে, বাহিরে ডালাসটা দেখতে কেমন দেখা যায়। ইট ইজ রিয়েলি বিউটিফুল, এত সুন্দর ভিউ আসলে আমি এক্সপেক্ট করিনি দেখা যাবে এখানে। আসলে এটাই স্বাভাবিক, কারণ এত বড় সিটি, সব কিছু একদম খোলামেলা, সব দেখা যায়, আকাশ দেখা যায়। তো এই ভিউটা ছিল আমার জন্য বেস্ট হোটেল রুম থেকে। সকালে ঘুম থেকে উঠেই তো বিউটিফুল ভিউটা দেখলাম, মন মুগ্ধকর, বিউটিফুল, এত সুন্দর, পুরো ডালাস সিটিটা দেখা গিয়েছে উইন্ডো থেকে। আর এখন শাওয়ার নিয়ে ময়শ্চারাইজার সানস্ক্রিন এগুলো লাগিয়ে নিচ্ছি, একটু পরে সাজুগুজু করে নিব। আর সকালে উঠে যেটা আমি খুঁজছিলাম কফি, সেটা অনেকক্ষণ ধরেই ডাউট হচ্ছিলো যে বানাবো কিনা। তো নিজের ঘরের কফি আর এখানে হোটেলের কফিতে অ্যাকচুয়ালি টোটালি ডিফারেন্ট হয়। তারপরও এখানে কফি ছিল, সেটাই বানিয়ে নিচ্ছিলাম, তো টেস্ট ওকে ছিল। তো ফার্স্টে কফি এরকম ব্যাগ দেখে মনে হলো যেটা ব্ল্যাক কফি খেলেই ভালো হবে, তো ব্ল্যাক কফি বানিয়েছি। আর আজকে এই ড্রেসটা পরবো, এই ড্রেসটা একসাথে কিনেছিলাম আমার গতকালকে ড্রেস, এটা আবার শিখাভাবির জন্য একটা গিফট, একসাথে তিনটা ড্রেস কিনেছিলাম, তো তার মধ্যে এই ড্রেসটা আজকে পরবো। এই তো আমি রেডি হয়ে গিয়েছি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখন
এখন আমরা ডালাস সিটিটা ঘুরবো, ঘুরে টুরে তারপরে বাসায় ব্যাক করব। আমাদের সাথেই থাকুন। ট্যাক্সাসে আসার পর এরকম হাই ফ্লোরে কখনই থাকা হয়নি। সিঙ্গাপুরে তো সবার বাসায় মোটামুটি 12-13-14 এরকম হাই ফ্লোরেই থাকতো, তো এখানে এসে এরকম হাই ফ্লোরে উঠে না এত ভালো লাগছিলো। আর ভিউটা ভালো লাগার কারণে বারবার উইন্ডো কাছে এসে দেখছিলাম, তো লাস্টবারের মতো এখন দেখে নিচ্ছি। এখনই আমরা চেক আউট করবো, 12 বাজার আগেই আমাদের চেক আউট করতে হবে। তো চেক আউটটা খুবই ইজি, জাকির কাছে ওর বাবা কার্ড দিয়ে দিয়েছে আর বলেছে যাও চেক আউট করে আসো। তো ও চেক আউট করলো, খুব বড় বড় ভাব দেখাচ্ছে, হেঁটে আসছে যে সে চেক আউট করেছে। তো আলহামদুলিল্লাহ আমাদের হোটেলের থাকার সময় শেষ, এখন আমরা কার পার্কের দিকে যাব। আর সকাল সকাল আমরা এখানে ব্রেকফাস্ট করে নিই, আমরা আমাদের পছন্দ মতো ম্যাকডোনাল্ডসে ব্রেকফাস্ট করে নিব। আমরাটির জন্য এসেছিলাম, ঘোরাঘুরি শেষ, এখন ডালাসটা একটু। এই যে আবার মিউট হয়ে গিয়েছে, কিছু কথা বলে যে সেটা শান্তি নাই যে এটা পুরোটা আসবে কি না, খুবই সমস্যার মধ্যে পড়ে গিয়েছে। আসলে কীভাবে এটা কারেকশন করবো সেটাও বুঝতে পারছি না। তো যাই হোক, এখন আমরা গাড়িতে চেপে বসবো আর ব্রেকফাস্ট করে নিব ম্যাকডোনাল্ডসে। আর একটু পরে আমাদের সাথে আপনারা ডালাস সিটির কিছু অংশ বিশেষ উপভোগ করবেন, তো আমার সাথেই থাকুন। ডালাস সিটিটা আমরা গাড়ি দিয়েই ঘুরছিলাম আর ঘুরতে ঘুরতেই দেখছিলাম যে জায়গাগুলো পছন্দ হচ্ছিলো সেই জায়গায় গাড়িটা পার্ক করে একটু থেমে ছবি তুলেছি, একটু ভিডিও নিয়েছি। তো ডালাস সিটিটা খুবই সুন্দর, অনেক গ্রিনারি আছে, অনেক বিউটিফুল সিটি, দেখে খুবই ভালো লেগেছে। নতুন একটা সিটি ঘোরার সুযোগ হলো, শিখাভাবির থ্রুতে হয়তো আসতাম পরে, এত আর্লি হয়তো আসা হতো না, তো শিখাভাবির জন্য হয়তো চলে এসেছি, সেজন্য ডালাস সিটিটা দেখা হচ্ছে। তো বিভিন্ন জায়গায় আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর যে জায়গাগুলো দর্শনীয় মনে হচ্ছিলো সে জায়গাগুলো পার্ক করে ঘুরছি। এখানে অনেক ট্যুরিস্টদেরকে দেখতে পেয়েছি, আমাদের মতোই তারা এসে এখানে দেখছে, ছবি তুলছে। আর এখানে মিউজিয়ামও ছিল, মিউজিয়ামে আর আমরা ঢুকিনি কারণ আমাদের হাতে সময় খুবই কম ছিল। হোটেল থেকে বের হতে বের হতে 12 বেজে গিয়েছে আর তখন অলরেডি 2 o'clock, আমাদের 3টার আগে রওনা হতে হবে হিউস্টনের উদ্দেশ্যে, তা না হলে ডার্ক হওয়ার আমরা চাচ্ছিলাম যে ডে থাকতে থাকতে বাসায় পৌঁছে যাওয়ার জন্য। তো এখানে একটা খুব সুন্দর হিস্টোরিক্যাল এরিয়াতে আমরা চলে এসেছি। আমেরিকার প্রেসিডেন্ট জন এফ কেনেডির হত্যাকাণ্ড কিন্তু এখানেই হয়েছিল, এখানে একটা ক্রসমার্ক করে দেখানো হয়েছে আর তার নামে এখানে একটা স্মৃতিসৌধ করা হয়েছে। এই স্মৃতিসৌধটা ঘেরে মোটামুটি অনেকটুকু জায়গা নিয়ে এখানে একটা হিস্টোরিক্যাল ডিস্ট্রিক্ট হিসাবে মানে চিহ্নিত করা হয়েছে। আশেপাশে অনেক কিছু দেখার আছে, অনেক কিছু আসলে গুগলে সার্চ করলে পাওয়া যাবে। তো এগুলো দেখে ভালো লাগছিলো, প্রচণ্ড গরম ছিল, গরমের মধ্যেও মনে হচ্ছিল যে না এটা মিস করা যাবে না, এগুলো সবই দেখতে হবে। এই এক একটা হিস্টোরিক্যাল বিল্ডিংগুলো দেখে মনে হচ্ছিল যে এগুলো ঐতিহ্য ধরে রেখেছে ডালাসের। এই এরিয়াটাকে দ্য ওয়েস্ট এন্ড হিস্টোরিক্যাল ডিস্ট্রিক্ট ডালাস টেক্সাস নামে পরিচিত। এটা মোটামুটি 67.5 acre এরিয়া নিয়ে নর্থ ওয়েস্ট ডাউনটাউন এরিয়াতে অবস্থিত। যারা ডালাসে থাকে তারা কিন্তু জর্জ বেনারম্যানকে সবাই চিনেন। আমি আসলে এখানে আসার পরেই দেখেছি জর্জ বেনারম্যান স্টিফেন কিং মাল্টিভার্সের একটি প্রধান ক্যারেক্টার হিসেবে কাজ করেছিলেন। আর এখানে আশেপাশে ঘুরলে আরও অনেক কিছু আসলে জানা যাবে, আমাদের হাতে সময় বেশি না থাকায় যতটুকু আমি আপনাদেরকে দেখাতে পেরেছি আমি আশা করি আপনাদের ভালো লাগবে।
আর এখানকার যেই বিল্ডিংগুলো আছে সেগুলো এক একটার পিছনে বড় বড় ইতিহাস আছে, এগুলো আসলে গুগলে গিয়ে উইকিপিডিয়ায় সার্চ করলে অনেক কিছু জানা যাবে। তো আমি অত ডিটেলসে যাচ্ছি না, আপনারা প্লিজ জানতে চাইলে ওগুলো চেক করে নেবেন। আর এখন আমরা দেখা শেষ করে কিন্তু বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছি, হিস্টনের উদ্দেশ্যে। আমাদের মোটামুটি 4 থেকে 5 ঘন্টা লাগবে ব্রেক নিয়ে যেতে যেতে। তো যাওয়ার সময় এখানে এই যে টাওয়ারটা দেখাচ্ছি, গ্লাস টাওয়ার যেগুলো ছিল সেগুলো দেখাচ্ছে, এগুলো এক একটা মুভিতেও বিভিন্ন সময়ে এই টাওয়ারগুলো দেখা গিয়েছিল। আর এই যে ঝুলন্ত ট্রাফিক সিগন্যাল, এটা আমি প্রথম দেখেছি, আমার হাজব্যান্ড বলল নিউ ইয়র্কে এটা কমন, এখানে এটা ফার্স্ট দেখেছি ডালাসে। তো এখানে ডালাসের মেইন থিম কিন্তু কাউবয় থিম, এখানে কাউবয়টাকে খুব বেশি মানে গুরুত্ব দেওয়া হয়। এখান থেকেই কাউবয়ের যে, আমরা ডালাস শুনলেই ফার্স্টে মনে হয় যে কাউবয় এরিয়া। তো যাই হোক, ডালাসের মোটামুটি যতটুকু ঘুরেছি ভালো লেগেছে। 3 ঘন্টা পরে আমরা একটা ব্রেক নিয়েছি, এখানে আমরা DQ একটা ফুড চেইন, সেখানে বসে টর্টিলা খেয়েছি বিফের সাথে আর টাকোস খেয়েছি। খেয়ে এখন বাসার উদ্দেশ্যে আবার রওনা হয়ে গিয়েছি। যেতে যেতে আমি বলছিলাম যে এই যে স্যাম হিউস্টনকে যে আমি যাওয়ার সময় দেখেছি, এখন আবার ব্যাক করার সময় দেখতে চাই। তো আমার হাজব্যান্ড বারবার করে বলছিল তুমি মিস করে ফেলেছ, বাট আমার হিসাব অনুযায়ী আমি যতটুকু জানি যে সেটা এখনও সামনে আছে, তো সেই অপেক্ষায় আমি ছিলাম। বাট সে আমাকে কনফিডেন্টলি বলছে যেন তুমি এটা মিস করে ফেলেছ, তা আমি কোনোভাবেই এটা বিশ্বাস করতে রাজি ছিলাম না। তারপর যখন আমি পেয়েছি তখন রীতিমতো তার দিকে তাকিয়ে বলছিলাম দেখো দেখো আমি পেয়ে গিয়েছি। সো আসসালামু আলাইকুম, আজকের ব্লগটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।